নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত নভেম্বর মাসের শুরুতে আমাদের বাড়িতে যে এক বছর পুরনো গোলাপ গাছ থাকে এই গোলাপ গাছগুলোর আমরা কেমন পরিচর্যা করবো সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক বছর পুরনো গোলাপ গাছের আমরা মাঝারি কাটাই ছাটাই বা সেমি হার্ট টুনিং করে থাকি এবং এর টবে আমরা ফার্টিলাইজার দেব। এই দুটো কাজ আমরা এই অক্টোবর শেষে বা নভেম্বরের প্রথমে করতে পারি এটা অক্টোবরের কুড়ি থেকে নভেম্বরের পনেরোর মধ্যে করা যায় তো আমি এটা নভেম্বরের ফার্স্ট উইকে করছি আপনারা চাইলে অক্টোবরের লাস্ট উইকেও এটা করতে তো গোলাপ গাছ কাটাই ছাটাই করার আগে আমরা যে ইন্সট্রুমেন্ট দিয়ে এই গাছটাকে কাটবো কাটার দিয়ে তো এটাকে আমরা ভালো করে স্যানিটাইজ বা ডিসইনফেক্ট করে নেব এর ফলে গোলাপ গাছ কাটার পর ওই কাটা অংশগুলিতে ফাঙ্গাস বা ছত্রাক অ্যাটাক করবে না গোলাপ গাছ কাটাই ছাটাই করার এক সপ্তাহ আগে থেকে আমাদের কিছু স্টেপস ফলো করতে হয় ওই স্টেপসগুলো নিয়ে ডিটেলসে আমার একটা ভিডিও দেওয়া আছে ওইটা অবশ্যই দেখে নেবেন এবং ওইটা ফলো করার পর আপনারা তারপরে গাছের কাটাই ছাটাই করবেন এই ভিডিও ডেসক্রিপশানে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো ডালপালা কাটাই ছাটাই করার আগে আপনাকে দেখতে হবে গাছে কোনো ব্যাক আছে কি না তো আমার গাছে দেখুন একাধিক জায়গায় ব্যাক হয়েছে ডাইব্যাক হলে গোলাপ গাছের ডাল উপরের দিক থেকে আস্তে আস্তে শুকিয়ে যায় এবং এই শুকাতে শুকাতে একদম তলা অবধি গিয়ে গাছটাকে মেরে ফেলে ডাই ব্যাগ যত অবধি থাকবে তার একটু তলায় যেখানে ডালটা ভালো থাকবে ওইখান অবধি গিয়ে আমাদের ডালটা কেটে ফেলতে হবে এইভাবে এই জায়গাটা দেখুন ডালটা ফ্রেশ আছে তো এখানে ডাইব্যাক ব্যাগ আসেনি তো যেখান যেখানে এই ব্যাগ হবে সেখানগুলো আমরা আগে কেটে দেবো এরপর আমরা গোলাপ গাছের নর্মাল যে সেমি হার্ড প্রুনিং বা মাঝারি কাটে ছাটিয়ে সেটা আমরা করব। এক বছর পুরনো গোলাপ গাছের হার্ড প্রুনিং বা ভারী কাটাছাড়ি করা যায় না তো এইগুলোকে আমরা সেমি হার্ড বা মাঝারি কাটাছি করতে পারি এটা যেহেতু সেমি হার্ড প্লুনিং তাই জন্য আমি ডালগুলো অনেকটাই ওপর থেকে কাটছি এক বছর পুরনো গোলাপ গাছের ডালপালা খুব একটা মোটা হয় না তো এই গাছে কখনোই হার্ড প্রুনিং বা ভারী কাটাছাড়ি করা যায় না ডালগুলো কাটার সময় সব সময় আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো যাতে ওই জায়গাগুলোতে জল জমা না হয় গোলাপ গাছের ডালপালা কাটাই ছাটাই আমরা সবসময় হাতে গ্লাভস পরে করব তার কারণ গোলাপ গাছে একাধিক কাঁটা থাকে তো হাতে লেগে যেতে পারে ডালপালা কাটার সাথে আমরা এই গোলাপ গাছের সব পাতাও কেটে দেব যদি বেশি পাতা থাকে তাহলে নতুন ডাল বেরোতে সময় লাগে তো আমরা সব পাতা এইভাবে কেটে দেব তো দেখুন গাছের ডালপালা কাটাই ছাটাই বা প্রুনিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগাবো তো আমার কাছে সাপ আছে আমি এটা জলে গাঢ় করে গুলে নিয়েছি আমি জাস্ট ওই কাটা অংশগুলোতে লাগিয়ে দেব। সাফের বদলে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যদি আপনাদের বাড়িতে ফাঙ্গিসাইড না থাকে তাহলে বাড়িতে যে নর্মাল হলুদ থাকে ওইটাকেও আমরা জলে গুলে লাগাতে পারি ফাঙ্গিসাইড লাগালে এই কাটা অংশগুলোতে ফাঙ্গাস বা ছত্রাক আক্রমণ করবে না প্রুনিং করার পর নেক্সট হচ্ছে গাছে ফার্টিলাইজার বা সার দেওয়া এর জন্যে টবের ওপরে যে মাটিটা হয় ওইটাকে আমরা একটু সরাবো এবং সরিয়ে ওই জায়গায় ফার্টিলাইজার এবং নতুন মাটি ভরে দেব। এর জন্য আমরা টবের মাটিটাকে গাছের গোড়ার কাছে মাটিকে আমরা কোনোভাবে ডিস্টার্ব করব না টবের গা ঘেঁষে চারপাশে আমরা একটা চক্র খাল মতো তৈরি করব। কিন্তু গাছের একদম গোড়ার কাছে মাটিটাকে আমরা কোনোভাবেই ডিস্টার্ব করব না দেখুন আমি এখানে একদম চারপাশ বরাবর একটা চক্রখাল তৈরি করছি কিন্তু গাছের গোড়ার কাজে মাটিটাকে আমি ডিস্টার্ব করছি না গাছের যে উপরের দিকে শিকড় হয় সেইগুলো দেখা যাবে আমরা অত দিন এই মাটিটাকে সরাবো শিকড় দেখা গেলে আমরা আর মাটি সরাবো না এবং চেষ্টা করব যাতে ওপরকার দিকে কম শিকড় ছিঁড়ে যায় মাটি সরালে ওপরকার একটু শিকড় ছিঁড়ে যাবে বাট আমরা চেষ্টা করব যাতে খুব বেশি শিকড় না ছিঁড়ে যায় এক বছর পুরনো গোলাপ গাছের খুব একটা শিকড় ডেভেলপ করে না তো এই গাছগুলোর কখনোই আমরা রিপটিং করতে পারি না বা গাছটাকে টপ থেকে তুলে ওর শেকড় কাটাই ছাটাই করতে পারি না জাস্ট চারপাশে আমি চক্রকাল করবো চক্রকাল করার পরে ফার্টিলাইজার দিয়ে মাটি থাকা দিয়ে দেবো অবশ্যই এই গাছটা যখন বছর পুরনো হবে মানে আগামী বছর আমি এই গাছটার রিপোর্টিং করব এবং শিকড় কাটাই ছাটাই করব কিন্তু যেটু ওই গাছটা এক বছর পুরোনো আমরা শিকড় কাটা ছাড়াই করবো না বছর পুরোনো গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন তো দেখুন বন্ধুরা টবের ওপরকার মাটি আমি সরিয়ে দিয়েছি এবং গোলাপ গাছের শিকড় সেটাও দেখা যাচ্ছে তো এরপর আমি যে মাটি তৈরি করে রেখে দিয়েছি ফার্টিলাইজার দিয়ে ওটাকে আমি এই টবে ভরে দেবো এই মাটিটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এর পুরো কম্পোজিশনটা দিয়েছি যে আমি কি কি ইউজ করেছি এখানে আমি ভাগ মাটি বা গার্ডেন সয়েল যেটাকে বলে ওর সাথে আমি এক পার্ট হলুদ বালি বা কনস্ট্রাকশান স্যান্ড এক পার্ট ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার চার ভাগের এক ভাগ কোকোপিট কোকোপিট না পেলে আপনারা ধানের টুস বা কাঠের গুঁড়ো ইউজ করতে পারেন তাছাড়া এক চামচ করে ডাস্ট বা হাড় গুঁড়ো এক চামচ করে হর্ন বা শিংকুচি দু চামচ নিম কেক ফার্টিলাইজার এবং হাফ স্পুন মতো মিউরেট অফ পটাশ বা এমওপি এই সব কটাকে একসঙ্গে মিশিয়ে আমি এই মাটি তৈরি করে যেটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো গোলাপ গাছের মাটি তৈরি করা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিও দেখতে পারেন আমি এখন যেগুলো বললাম আমি ওইগুলো মিশিয়েই ওই মাটিটা তৈরি করেছি তো আপনারা চাইলে ওই ভিডিও দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশানে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমরা চেপে চেপে ভালোভাবে মাটি ভরে দেব কিন্তু পুরো টপটাকে মাটি দিয়ে ভরবো না ওপরে একটু জায়গা রাখবো যাতে আমি ওখানে জল দিতে পারি এই পুরো গাছটা কমপ্লিট হয়ে গেলে আমরা গাছটাকে তিন দিন মতো সেডে রাখবো তারপরে দিন সেমি সেডে রেখে একদম সানলাইটে বের করে দেবো তো এই পুরো কাজটা আমরা অক্টোবরের লাস্ট বা নভেম্বরের ফার্স্ট উইক আপ টু নভেম্বরের পনেরোর মধ্যে করে নেব এটা করার আট দশ দিন পর যখন গাছে নতুন কচা বেরোবে বা ডালপালা বেরোবে তখন তার কী পরিচর্যা হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও পরে দেব তো সেটা অবশ্যই দেখবেন তো দেখুন বন্ধুরা গাছের গোড়ায় আমি মাটি দিয়ে দিয়েছি যে ফার্টিলাইজার মিশিয়ে মাটি তৈরি করেছিলাম সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই সব শেষে আমি গাছের গোড়ায় জল দেব। এখানে আমি জলের সাথে এক চামচ সাপ মিশিয়ে দিয়েছি যেটা একটা ফাঙ্গিসাইড তো উপরকার মাটি সরানোর সময় যে শিকড়গুলো ছেড়ে ছিঁড়ে গেছিলো ওখানে ফাঙ্গাস অ্যাটাক যাতে না করে তাই জন্যে আমরা ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ায় জল দেব। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন এবং আগামী সাত দিন আমরা যখনই গাছের গোড়ায় প্রয়োজন মতো জল দেব, তখন ওর মধ্যে হাফ চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গুঁড়া ঢেলে দেবো তো এটা ছিল এক বছর পুরনো গোলাপ গাছের জন্যে অক্টোবরের লাস্ট বা নভেম্বরের ফার্স্ট উইকের কেয়ার এই কেয়ারটা আপনারা নভেম্বরের পনেরোর মধ্যে করে নেবেন এবং এরপর যখন এই গাছে নতুন ডালপালা বেরোবে তখন কি পরিচর্যা হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও পরে দেবো সেটা অবশ্যই দেখুন